হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু প্রবলেম ছিল, তো সেসব বাদ দিয়ে আজকে আমি একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে সব কথা বলে ফেললে তো কোনো লাভ নেই, তাহলে ভিডিওতে তোমরা কী দেখবে? তো এখানে আমি বেশি কথা বলবো না, আমার ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে সব কিছু জানতে হলে। আর আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ আমি আজকে কী করবো, কোথায় যেতে চলেছি, কী করবো সেটা তোমরা সবাই দেখতে পারবে। তো চলো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। আর হচ্ছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, অনেক 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 কমেন্ট করো। লেটস স্টার্ট। তো এখন আমরা যাব, কোথায় যাব সেটা তোমরা ভিডিও দেখতে দেখলেই তোমরা জানতে পারবে আমি কোথায় যাব, আমি কেন এক্সাইটেড। তো দেখতে থাকো ভিডিও। হে গাইস, তো আমি চলে এসেছি গ্যাংটকে, যার জন্য আমি খুব এক্সাইটেড। তো আমি হেঁটে হেঁটে নিচে আসছি, যার জন্য আমি খুবই পরিমাণে হাঁপাচ্ছি, খুব টায়ার্ড হয়ে গেছি। কালকে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে কালকে আমরা অনেক রাতে পৌঁছেছি গ্যাংটকে হোটেলে, যার জন্য খুব টায়ার্ড হয়ে গেছি গাড়িতে, যার জন্য আমি আর কি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি আমার কাকার বাড়ি, তো চলো কাকার বাড়ি যাই আর দেখি কে কেমন সারপ্রাইজ হয়। আমি কাউকে জানাইনি, তো দেখি এখন আমরা যাচ্ছি কাকার বাড়ি, সবাই কেমন সারপ্রাইজ হয়। আচ্ছা, আমার সাথে কারণ আমি ওরা নতুন জায়গায় শিফট হয়েছে জন্য আমি সেরকম এই জায়গাটা চিনি না, চিনতাম না, যার জন্য আর কি আমাকে এর হেল্প নিতে হয়েছে। কই গেল? এই যে, এর হেল্প নিতে হয়েছে। তো কাকিমণিকে তো সারপ্রাইজ দিয়ে দিলাম, এখন হচ্ছে পিসিমণির বাড়ি, পিসিদের বাড়ি। হ্যাঁ, তো সেখানে আমরা যাব। তো এখন একটু বসি, তারপরে যাব। দেখো এরা কি করছে। মানে মাস্ক হচ্ছে খুব দরকার, নাহলে ফাইন, যার জন্য মাস্ক পর। এখন আমরা বেরোচ্ছি কাকাদের বাড়ি থেকে, তারপরে হচ্ছে যাব ওদের বাড়ি, এদের বাড়ি। ইয়েস কাকিমণি, আসি কাক পিসিদের ঘরে, পিসিকে সারপ্রাইজ দিব। আমি আমার দিদি বলতেছি যে দুই দুই বাটি চিপস কিনে দিতে, কিন্তু এই টপিটা কিনতে কিনে দিব। তো চলো যাই। আমি এখন যাচ্ছি পিসিদের বাড়িতে, ঠিক আছে? তো চলো দেখি পিসিরা কেমন সারপ্রাইজ হয়। তো লেটস গো। এদের উপরে যেতে হয়, যার জন্য খুব সমস্যা, আমার তো সিঁড়িতে উঠতে ইচ্ছা করে না, কী করবো, যাই। চলো আমি চলে এসেছি পিসিদের বাড়ি, পিসিও খুব সারপ্রাইজ। এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। হ্যাঁ, এখন আমরা ভিউ দেখবো। আই
আমাদের ঘর থেকে আপনারা ভিউটা দেখতেই পারতেছেন হয়তো বা। ওই দেখেন ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখন এখন আসে তো, এখন তো দেখবেন সবাই খুব এক্সাইটেড। এখন আমরা যে চিপস গুলো কিনে নিয়ে আসছি সেগুলো খাবো। তো চলো চলো চলো, এখন আমরা চিপস খাবো, এখন আমাদের চিপস পার্টি হবে। দেখি কতগুলো চিপস ঢাললো সবাই কে কে। সো গাইস এটা আমার নিয়ে বল চিপস খাবো। আরে আমাকেও তো দে চিপস। আ এখন আমরা বেরোচ্ছি পিসির বাড়ি থেকে, এখন যাবো হোটেলে। আজকে আর কোথাও ঘুরতে যাইনি। গুড মর্নিং গাইস। তো আমি অনেক সকাল সকালে উঠে গেছি, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টও করে নিয়েছি, ব্রেকফাস্ট করে বসলাম রেডি। তারপরে আমি যাবো আজকে একটু বাইরে, কালকে আমি অ্যাকচুয়ালি পিসির বাড়ি কাকু বাড়ি ঘুরতে ঘুরতে কালকে আমি কোথাও ঘুরতে যাইনি। তো আজকে একটু বেরোবো বাইরে, রেডি হব। চলো দেখতে থাকো। রাতে বেরিয়েছি, কারণ আমি তখন বেরোইনি, বৃষ্টি পড়ছিল, ওয়েদার খারাপ ছিল, তাই করার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারলাম না। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিলো বাইরে, আর তার জন্য ফোনটা বের করতে পারিনি। তাড়াতাড়ি হোটেলে চলে আসতে হলো আমাদের, তো ব্লগটা অধুরাই হয়ে গেল। কালকে তো আমরা চলে যাবো বাড়ি, তো নেক্সট যখন আসবো তখন ভালো মতন আমি গ্যাংটকের সব কিছু দেখাবো যতটা পারবো। তো আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে প্লিজ। Bye-bye.